বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আপনাদের গণিত পাঠ্য বইয়ের ইউনিট ১ বাস্তব সংখ্যার পার্ট ১ বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে আমাদেরকে কিছু সংজ্ঞা জানতে হবে। আমরা ধারাবাহিকক্রমে সেই সংজ্ঞাগুলো আমরা জেনে নিই। প্রথমেই আমরা আসি যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কি জিনিস? আমরা গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যা ব্যবহার করে থাকি সেইগুলোকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। এখন গণনার প্রয়োজনে আমরা কোন ধরনের সংখ্যা ব্যবহার করি? যেমন মনে করুন, গণনার প্রয়োজনে আমরা ব্যবহার করি এক, দুই, তিন, চার, পাঁচ, এইভাবে বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করে থাকি, এবং এটা হচ্ছে এক থেকে শুরু করে অসীম পর্যন্ত হতে পারে। তাই যে গণনার জন্য আমরা যে সমস্ত সংখ্যা ব্যবহার করে থাকি এইগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কি জিনিস? এখন আমরা যদি সংখ্যাকে আমরা সংখ্যারেখায় প্রকাশ করি তাহলে আমরা কী ধরনের চিত্র পাই সেটা আমরা একটু দেখে নিই। যদি আমরা সংখ্যারেখায় প্রকাশ করি, মনে করেন যে এটা একটা দাগ দিলাম, তাহলে সংখ্যারেখায় যদি প্রকাশ করি আমাদের মাঝামাঝি হচ্ছে একটা সংখ্যা দিলাম হচ্ছে শূন্য। তাহলে এর ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে এক, দুই, তিন, এইভাবে ইনফিনিটি পর্যন্ত থাকবে। আর বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন, এইভাবে মাইনাস চার, এইভাবে এসে মাইনাস ইনফিনিটি পর্যন্ত থাকবে। তাহলে এখন আমরা লক্ষ্য করি যে এখানে খেয়াল করেন তিন ধরনের সংখ্যা আছে। প্রথমত হচ্ছে শূন্য, তারপরে ডানগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা কিন্তু ধনাত্মক, এবং বামেরগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা কিন্তু ঋণাত্মক। তাহলে এই যে আমরা টোটাল যে সংখ্যা সেটটা পেলাম, শূন্য এবং অখণ্ড ধনাত্মক সংখ্যা এবং অখণ্ড ঋণাত্মক সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলো নিয়ে যে সংখ্যা গঠিত হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাকে আমরা ইংরাজিতে প্রকাশ করে থাকি হচ্ছে জেড অক্ষর দিয়ে, এটাকে আমরা এইভাবে একটু কেটে দিয়ে, আর স্বাভাবিক সংখ্যাকে আমরা ইংরাজিতে প্রকাশ করে থাকি হচ্ছে এন অক্ষর দিয়ে। তাহলে আমরা দুটো সংখ্যা শিখলাম, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এরপরে যে সংখ্যাটা আসবে, আমরা যেটা বলেছি পূর্ণ সংখ্যা হচ্ছে যে অখণ্ড সংখ্যা, এক, দুই, তিন, তারপরে শূন্যর ডান দিকে, শূন্যর বাম দিকে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, এইভাবে যে সংখ্যাগুলো মানে সেট সেগুলোকে আমরা বলি অখণ্ড সংখ্যা। কিন্তু আমরা খেয়াল করি যে আমরা যদি সংখ্যাকে লিখি তাহলে এই শূন্য আর একের মাঝখানে আমরা বেশ কিছু সংখ্যা পেয়ে থাকি, আবার এক ও দুইয়ের মাঝখানে আমরা বেশ কিছু সংখ্যা পেয়ে থাকি। তো এইভাবে আমরা যে সংখ্যাগুলো পেয়ে থাকি সেগুলোকে আমরা মানে কীভাবে প্রকাশ করতে পারি, এগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি লিখি ভগ্নাংশ সংখ্যা, তাহলে আমরা কী বলবো যে আমরা মনে করি যে একটা সংখ্যা হচ্ছে পি আর একটা সংখ্যা হচ্ছে কিউ। এখানে শর্ত হচ্ছে যে পি এবং কিউ এরা উভয় হচ্ছে সহ মৌলিক, পি এবং কিউ উভয় সহ মৌলিক, এবং আরেকটা শর্ত হচ্ছে যে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো এবং কিউ ইজ নট ইকুয়াল টু ওয়ান। আমরা যে পি বাই কিউ আকারের যে সংখ্যা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। যেমন মনে করি যে এক বাই দুই, এটা একটা ভগ্নাংশ, তিন বাই পাঁচ, এটা একটা ভগ্নাংশ, তারপরে মাইনাস সাত বাই তিন, এটা একটা ভগ্নাংশ। এখন ভগ্নাংশ আমাদের দুই প্রকারের হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে দুইটা সংখ্যা এক, এখানে দুই, এখানে দুইটা সংখ্যা তিন এবং পাঁচ, তার মানে এখানে পি এক, এখানে কিউ দুই, এখানে পি তিন, এখানে কিউ পাঁচ। এখন যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয় তাহলে যে পি বাই কিউ ভগ্নাংশ পাবো সেটাকে আমরা বলি হচ্ছে যে
অপ্রকৃত ভগ্নাংশ। পি ইজ গ্রেটার দেন কিউ, তার মানে আমরা যদি বলি যে 5/3 তাহলে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু যদি কিউ ইজ গ্রেটার দেন পি হয় তাহলে আমরা যে পি বাই কিউ আকারের ভগ্নাংশ পাব সেটাকে বলি হচ্ছে আমরা প্রকৃত ভগ্নাংশ। কিউ ইজ গ্রেটার দেন পি, তার মানে পি যদি 1 হয় আর কিউ যদি 2 হয় তার মানে হচ্ছে কিউ গ্রেটার দেন পি। এই যে ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন এটা একটা, তারপর আমি যদি বলি যে 4/7, আবার যদি বলি যে 5/11, এই যে ভগ্নাংশ এগুলোকে বলি হচ্ছে আমরা প্রকৃত ভগ্নাংশ। আমরা অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানলাম, এবার আমরা প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানব। যদি কিউ ইজ গ্রেটার দেন পি হয় তাহলে আমরা যে পি বাই কিউ যে ভগ্নাংশ পাব সেটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। যেমন মনে করি যে 1/2, তার মানে এখানে হচ্ছে কিউ 2/P1, তার মানে এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। যদি বলি আমি 5/4, যদি বলি আমি 7/11, এইগুলো সব হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা জানতে যেয়ে আমরা একটা শব্দ উচ্চারণ করছি যে সহমৌলিক। এখন এই সহমৌলিকটা কি সেটা আমাদের বুঝতে হবে, কারণ পরবর্তীতে আমরা যে মূলদ সংখ্যার সংজ্ঞায় আসবো সেখানেও সেই সহমৌলিক কথাটা আছে। এখন দুটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যদি এমন হয় যে তাদের সাধারণ কমন ফ্যাক্টর বা গসাগু যদি এক ছাড়া আর কোনো ইয়ে না পাওয়া যায় তাহলে সেটাকে সহমৌলিক। যেমন মনে করি যে আমাদের দুটা সংখ্যা হচ্ছে 2 এবং 5, তারপরে আর একটা সংখ্যা আমি নিলাম হচ্ছে 3 এবং 6। এখন এই দুটা সংখ্যা এবং এই দুটা সংখ্যা এদের মধ্যে কোনটা সহমৌলিক এবং কোনটা সহমৌলিক নাই, আমরা বইয়ের যে সংখ্যা আছে এটা যদি আমরা না বলে আমরা মানে সাধারণভাবে বুঝতে চাই যে খুব সহজে বোঝার উপায় যে সহমৌলিক কী, সেটা হচ্ছে যে এই সংখ্যাগুলোকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে হয় 2/5, এবং এটাকে ভগ্নাংশ প্রকাশ করলে হয় হচ্ছে 3/6। যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করার পরে যদি কাটাকুটি করা যায় তাহলে সেটা সহমৌলিক না, যদি কাটাকুটি করা না যায় তাহলে সেই দুটা সংখ্যা হচ্ছে সহমৌলিক। যেমন এইটাকে আমি 2 দিয়ে 1 3 দিয়ে যদি কাটি তাহলে এখানে হচ্ছে 1/2, তার মানে এই 3/6 হচ্ছে আমার সহমৌলিক না, আর এখানে হচ্ছে 2/5 এটা হচ্ছে সহমৌলিক। তাহলে আমরা বুঝবো যে দুটা সংখ্যা সহমৌলিক কিনা, এটা বোঝার সবথেকে মানে সাধারণ এবং সহজ উপায় হচ্ছে যে এই সংখ্যা দুটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে যদি কাটাকুটি করা না যায় তাহলেই আমার সংখ্যা দুটো হচ্ছে সহমৌলিক, আর যদি কাটাকুটি হয়ে যায় কোনো একটা সংখ্যা দিয়ে তাহলে সেটা হচ্ছে সহমৌলিক নয়। শিক্ষার্থী বন্ধুরা, আসুন এখন আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুটো বিষয় নিয়ে জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আসুন আমরা মূলদ সংখ্যা সম্পর্কে জানার চেষ্টা করি। দুটা সংখ্যা পি এবং কিউ এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কিউ ইজ নট ইকুয়াল টু 0, এবং তৃতীয় শর্ত হচ্ছে পি এবং কিউ সহমৌলিক। এই তিনটা শর্ত যদি পূর্ণ করে তাহলে আমরা পি বাই কিউ আকারের যে সংখ্যা পাই সেটাকে বলি হচ্ছে মূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা হচ্ছে
যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায়, তাহলে হবে হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা চিনার খুব সহজ দুটা পদ্ধতি আছে, যে আমরা যদি দশমিক ভগ্নাংশের পরে যদি অসীম পর্যন্ত হয় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা, আবার যে সমস্ত সংখ্যাকে হচ্ছে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা না আসে তাহলে সেই সমস্ত সংখ্যা অমূলদ সংখ্যা। যেমন মনে করেন যে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, এখন এদেরকে যদি বর্গমূল করি তাহলে √1, √2, √3, √4। এখন আপনারা খেয়াল করে দেখেন, আমরা যখন √4কে বর্গমূল করছি তখন আমরা এটার রেজাল্ট কী পাচ্ছি, এটার রেজাল্ট পাচ্ছে হচ্ছে 2, যেটা একটা পূর্ণ সংখ্যা। তার মানে এইটা হচ্ছে আমার বলতে পারি যে এই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা না √4, কিন্তু এখানে √2 এবং √3 এই দুটো হচ্ছে অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন প্রকার সংখ্যার সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, যেমন স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা নিতে সাহায্য করবে। আমরা পরবর্তী ক্লাসে বাস্তব সংখ্যা কী এইগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।